আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আহমতুল্লাহারকাত পবিত্র মাহের আমাদান উপলক্ষে সময় সংবাদের বিশেষ তাসব অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারক সুপ্রিয় শ্রোতা আজ আমরা আলোচনা করবো অন্য নবীদের সময়ে যেভাবে রমজান পালন করা হতো শ্রোতা আমরা সকলেই জানি সিয়াম সাধনার সাধারণের মাস মাহের আমাদান আত্মশুদ্ধির মাস মাহের আমাদান আল্লাহ রবুল আলবিন মানুষের অন্তরাত্মাকে পবিত্র করেন তাকুয়াই পরিপূর্ণ করেন এই মাহের আমাদানের মাধ্যমে আমরা জানি যে এই মাসটি রহমত মাস মাসী আক্রম সাল্লু আলিহ আসাল্লামকে আল্লাহ তালা বিশেষ নিয়ামত হিসেবে এই মাছটি দিয়েছেন পবিত্র করণ করিমের সুরা বাকারের একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তারা এই বিধানটি আরোপ করার সময় বলেছিলেন হে ইমানদারগণ তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো আমরা সেই কারিমার মধ্যেই আমরা দেখতে পাই যে আল্লাহ পূর্ববর্তীদের কথা বলেছেন তার মানে যে পূর্ববর্তী নবীদের মধ্যেও যেন এই সিয়ামের বিধান ছিল এই বিষয়টি এই আয়াতাকারিমা দ্বারা স্পষ্ট হয়েছে এখন কিভাবে তাদের সিয়াম ছিল কে কিভাবে পালন করেছেন আসুন আমরা একটু দেখে আসি রাসুলি আকাম সাল্লিউ আসালাম যেমনটি বলেছেন ফাতুল বাড়িতে এসেছে হজরত আজম আলিহসাত আসলাম নিষিদ্ধ গাছের ফল যখন বক্ষণ করেন তখন আল্লাহ তালা তাকে জান্নার থেকে বিতাড়িত করেন তিনি যখন দুনিয়াতে চলে আসেন তিনি অপরাধ অপরাধবোধ জাগ্রত হওয়ার কারণে তিনি একের পর এক আল্লাহর কাছে তওবা করতে থাকেন দীর্ঘ ক্রমাগত তিরিশ দিন যখন তওবা করিলেন আল্লাহ রব্বাল আরবিন হজরত আদম আলী হসাতসলামের তহবাকে কবুল করালেন সেই থেকেই আল্লাহ তালা তার সন্তানদের জন্য তিরিশ দিনের শিয়ামের বিধান দিয়েছেন এটি একটি একটা রেওয়ায়ত এবং অন্য রেওয়ায়তে এসেছে হজরত আদম আলাই হসাতু আসলামের সময় তিন দিন আরবি মাসের তেরো চোদ্দ পনেরো দিন শিয়াম পালন করার বিধান ছিল এবং সেটা পরত ছিল এবং তা অব্যাহত ছিল হজরত নূ আলিহসাতসলাম পর্যন্ত সুপৃষ্টতা নু আলাই হাসতুল আসলামের সিয়াম কেমন ছিল আমরা জানি যে তিনি হলেন প্রথম নবী কারণ শরীয়তের বিধিবিধান তার উপরেই আল্লাহ তালা আরোপ করেছিলেন এবং তিনি যেভাবে সিয়াম পালন করতেন সেই বিষয়টি আমরা জানি রাসুলক ইসলামের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি সওয়াল মাসের এক তারিখ এবং জিলহজ মাসের দশ তারিখ এই দুই দিন ব্যতীত তিনি সারাটি বছর সিয়াম পালন করতেন তার মানে এই হজরত নুহ আর এই হেসরাতুল ইসলামের তার এই সিয়াম ছিল অত্যন্ত কঠিন এবং কষ্টকর তিনি মাত্র দুই দিন সিয়াম পালন করতেন না বাকি তিনি সবগুলো দিন তিনি সিয়াম পালন করতেন বছরের সবসময় তিনি শিয়ামরত অবস্থায় থাকতেন হযরত ইব্রাহিম আলি আসলামের রোজা নুয়া আলি আসলামের পর সর্বাধিক পরিচিত নবী ছিলেন হরত ইব্রাহিম আলি হসারাতসালাম তিনি ছিলেন আমাদের সমস্ত নবীদের পূর্বপুরুষ তার মানে আদি পিতা এবং তার সেই ধারাবাহিকতা থেকেই এসেছে ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম আমরা জানি বনিসের থেকে অন্যান্য ধর্মগুলো এসেছে এবং ইসমাইল আলী আসলামের উরস থেকে আল্লাতাল নবী মোহাম্মদুরসুসাল্লাহ আলহিহ আসসালাম পাঠিয়েছেন এবং তাকে ইসলাম ধর্ম দিয়েছেন হজরত ইব্রাহিম আলহি স্তলামকে আল্লাহ খলিলুল্লাহ খেতাবও দিয়েছিলেন বিভিন্ন সূত্রে জানা যায় তার সিয়ামও তিরিশটি রোজা আবশ্যক ছিল তিনি তিরিশ দিন রোজা রাখতেন হযরত মুসা আলহ স্তলামের যুগের রোজা এই নবীকে আল্লাহ তালা আসমানি কিতাব তৈরিতে দেওয়ার আগে চল্লিশ দিন শিয়াম সাধনার জন্য বলেছিলেন এবং তিনি ক্রমাগত চল্লিশ দিন শিয়াম পালন করার পর যখন তিনি আল্লাহর কিতাব ধারণ করার সক্ষমতা অর্জন করলেন তখন আল্লাহ রুবুল আলমিন তাকে ওই কিতাব দিলেন এবং যে কারণে তিনি তুর পাহাড়ে ক্ষুদা তৃষ্ণায় চল্লিশ দিন অতিবাহিত করলেন এই জন্য তার অনুসারীদের কাছে চল্লিশ দিন রোজা রাখা উত্তম আমরা জানি যে চল্লিশতম দিনে রোজা রাখাকে তার সময় ফরত ছিল এই কারণে যে কারণ ওই দিন তিনি বলি ইসাইলকে নিয়ে নদী পার হয়ে তিনি অন্যত্র চলে গিয়েছিলেন নদী পার হয়ে তিনি তার বনী নিয়ে যখন নদী পার হয়েছিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন তার এই শত্রু ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছিলেন এবং মুসাল ইসলাম এবং তার রাতিকে আল্লাহ নাজার দিয়েছিলেন এই বিষয়টি আমরা রসুল ইকামসালামের একটা হাদিস থেকেও জানতে পারি নবীজি যখন ইহুদিদেরকে মদিনায় গিয়ে রোজা রাখতে দেখলেন তখন এই দিনটি সম্পর্কে জিজ্ঞেস করে তারা বললেন আল্লাহ তালা মুসারফতলামকে তার জাতিসহ রক্ষা করেছেন এবং তার শত্রু ফেরাউনকে নদীতে ডুবিয়ে মেরেছিলেন সেই কারণে তিনি শুক্রাদান রোজা রাখছেন এই জন্য নবীজি বললেন তাহলে আমিও রোজা রাখবো তবে খারে ফফিহল ইয়াহুদ তোমরা ইহুদিদের ব্যতিক্রম করবে তোমরা একদিন আগে অথবা একদিন পরে বাড়িয়ে তোমরা দুটো রোজা রাখবে সুপ্রিয়তা দাউদ আলহ সুল আসলামের রোজা হজরত মুসাল ইসলামের পর আসমানি কিতাবধারী একজন নবী হলেন হজরত দাউদ আলহ সরাতসালাম তিনি একাধারে তিনি নবীও ছিলেন আবার তিনি একজন বাদশাহ শাসকও ছিলেন তার যুগেও রোজার প্রচলন ছিল তিনি একদিন পর একদিন রোজা রাখতেন তার মানে হজরত দাউদ আলহ সরাত আসলামের রোজা সম্পর্কে আল্লাহ নবী তার হাদিসও বলেছেন যে উত্তম রোজা হলো হজরত দাউদ আসলামের রোজা কারণ তিনি একদিন রোজা রাখতেন আর একদিন বাদ দিতেন এমনি করে তিনি বছরে ছয় মাস তিনি রোজা রাখতেন এই রোজাটি অত্যন্ত কষ্টকর হলেও এটা হজরত দাউদ আলহুল আসলামের উন্মতের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল হজত ইসার আহসাত আসলামের সিয়াম হজরত ইসারতুল আসলাম আসমানি গ্রন্থ ধারণ করার জন্য চল্লিশ দিন যাবত তিনি সিয়াম পালন করেছিলেন এবং তিনি যখন আসমানি কিতাব ধারণ করলেন তখন তিনি এই রোজা রাখার পর ইন্দিল কিতাব তিনি ধারণ করলেন এবং খ্রিস্টানরা আজও এই রোজার প্রচলন হিসাবে তারা এটা পালন করে থাকেন হরত ঈসা আলহ আসলাম তিনি তার বলেন তার অনুসারীরা যখন থাকে অপবিত্র অন্তরে পবিত্র করার এক দীক্ষা চাইলেন যে আমরা কীভাবে আমাদের অপবিত্র অন্তরগুলিকে পবিত্র করতে পারি তখন হজরত ঈশা আলহস্তু আসলাম বললেন হ্যাঁ তোমরা তোমাদের অন্তরকে পরিচ্ছন্ন যদি করতে চাও তাহলে তোমরা শিয়াম পালন করো কারণ শিয়াম পালন ব্যতীত অপবিত্র অন্তরকে পবিত্র অন্তর করার কোনো সুযোগ নেই সুপ্রিয় শ্রোতা আমরা ঈশা আলি হিসাবত আসলামের এই সিয়াম থেকেও জানতে পারলাম যে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য তাকুয়া অর্জনের জন্য আমাদেরকে সিয়াম পালন করতে হবে হজরত ঈসা আলহ হিসাবতুল আসলামের সময়কালের আরেকজন নবী ছিলেন হজরত ইয়াহিয়া আলিহস আসসালাম তিনি নিজে রোজা রাখতেন এবং তার অনুসারীদের মধ্যেও রোজার রীতি প্রচলন ছিল তার রোজা কতদিন ছিল সেই সম্পর্কে আমরা জানতে না পারলেও আমরা এটা জানতে পারি যে ইয়াহিয়া আলহ হিসা আসলামের সময়কালো সিয়াম ছিল সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলিহি আসাল্লামকে আল্লাহ সিয়ামের বিধান দিয়েছেন এবং সিয়ামের মাধ্যমে গুনার খাতাগুলো মাফ করার একটা বিধান আল্লাহ তালা জারি করেছেন এবং রসুল ইকম সাল্লু আসলাম শরীফ এবং মুসলিম শরীফ হাতি সে এসেছে নবীজি বলছেন কেউ যদি ইমানের হেতেসাবের সাথে মাহের রমাদানের সিয়াম পালন করে আল্লাহ তার জীবনের গুনা মাফ করে দিবেন এই শিয়াম পালন করতে হলে গুণা মাফ করাতে হলে তাকে আদব রক্ষা করে শিয়াম পালন করতে হয় এবং শিয়ামের আদম হলো এই যে মাল্লাম লেসান লিসানহু আনিল কেসবি ফুদুল ইল কারাম যেই ব্যক্তি তার জবানকে মিথ্যা এবং অতিরিক্ত কথা বলা থেকে হেফাজত করতে পারেন না ওরা ম্যাগদ্য বাসার হু আনিল হারাম এবং হারাম যিনি দর্শন করা থেকে তার চোখগুলিকে নিবৃত্ত রাখতে পারে না ওরা মেয়াদাইল আসাম এবং সে অশ্লীল গর্হিত কর্ম এবং পাপের কাজ ছাড়তে পারে না ফলে আফতার নবি আত আফসাহবীজাল্লা আলাইসাম বলেন ওই ব্যক্তির ইফতার এবং রোজা আল্লাহর কোনো কাজে আসবে না তার নিজের কাজে আসবে না বরং সে খুদ টুকাঠায় কাতর কষ্ট দেওয়া ছাড়া অন্তরকে আর কোনো উপকার দিতে পারেনি তার মানে আল্লাহ এই রোজা এবং ইফতারকে একেবারেই নাকচ করে দিয়ে বললেন এটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই মূল্যহীন তার এই রোজা এবং ইফতার সুপ্রিয় সোতা এই জন্য আমাদের মিথ্যা পরিহার করতে হবে আমাদেরকে সত্যবাদী হতে হবে রসুন শ্রোতা বলছেন যে মাল্লা মিয়া কৌলাসুরহি ফালাইতুন যেই ব্যক্তি মিথ্যা করবো এবং মিথ্যা কথা বলা বিরত থাকতে পারেনি ওই ব্যক্তি রোজা রাখাতেই আল্লাহর কিছু যায় আসে না আমরা এই সব কিছু জানার পর আমরা জানি যে প্রাক ইসলামিক যুগে এই রোজার প্রচলন ছিল জাহিরের যুগে রোজার প্রচলন ছিল এবং সেই সময় গেলে তারা আইয়া মিবি রোজা রাখত এবং আমরা এটাও জানি যে আসুরের রোজা একসময় ফরজ ছিল সুপ্রিয়তা আসুন আমরা অন্য নবীদের সময় যেভাবে রমজান পালন করা হতো এই বিষয়গুলো যে জানলান এই এর উপর আমরা আমল করি এবং বিশেষ করে নবী মাহমুদ রসুল্লা সাল্লামকে আল্লাহ যে আলমটি দিয়েছেন বিধানটি দিয়েছেন এই বিধানটি আমরা শক্ত করে ধরি এবং সেভাবেই আমরা সিয়াম উদযাপন করি আল্লাহ তালা আমাদের এই মাহের রমাদানকে কবুল করুন এবং আমাদের মাহের রমাদান কেন্দ্রিক যত আমল আছে সমস্ত আমলগুলিকে কবুল করুন আমিন ওয়াক জাহান আনিল আহমদুলিল্লাহ রবীন্দিন আসসালাম আলিক